প্রেতাত্মা আছে কি নেই সেই বিতর্কটা বহুদিনের, কিন্তু আমরা আট থেকে আসি প্রত্যেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসি। তাই আজ সানডে সাসপেন্সে অনুপ্রেরণায় আমাদের এই বিশেষ নিবেদন অদ্ভুতুরে। অদ্ভুতুরেতে আজকে শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেন দেখা দিল না। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি জিৎ। শুরু হচ্ছে কেন দেখা দিল না। আমার বন্ধু শঙ্করকে গুয়াহাটি যেতে হয়েছিল অফিসের কাছে। আমিও তখন যাচ্ছিলাম দিল্লি হয়ে রাজস্থান, দুজনে সম্পূর্ণ দুদিকে যাব। দমদম এয়ারপোর্টে বসে তাই গল্প করছিলাম খানিকক্ষণ। আমার প্লেন 5:30টায় আর শঙ্করের প্লেন ছাড়বে 6:30টায়। শঙ্কর বলল, তুই রাজস্থান ঘুরবি শুনে আমার খুব লোভ হচ্ছে, অফিসের কাজ না থাকলে আমি তোর সঙ্গে চলে যেতাম। আমি বললাম, আমারও ওদিককার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, না হলে দিল্লি বদলে ঘুরে আসতাম গুয়াহাটি। প্লেনে ওঠার জন্য আমারই আগে ডাক পড়ল। শঙ্কর জিজ্ঞেস করল, তুই কবে ফিরবি সুনীল? আমি বললাম 20 তারিখ শনিবার সকালে। শঙ্কর বলল, আমি ফিরে আসবো তার অনেক আগেই। তাহলে 20 তারিখই ফিরিয়ে তুই আমার বাড়ি চলে আসিস, তোর বেড়াবার গল্প শুনবো আর রাত্রিতে আমরা খাবো একসাথে। আমি বললাম, ঠিক আছে, ওই কথা রইল। আমি চলে গেলাম প্লেনের দিকে। তারপর দিল্লি ছেড়ে রাজস্থানে ঘোরাঘুরি করলাম বেশ কয়েকদিন। ইচ্ছে মতো এক এক জায়গায় থেকেছি, কোথায় কোন হোটেলে উঠেছি তা আমার বাড়ির কেউ জানত না, জানাবার দরকারও বোধ করিনি। ফিরে এলাম ঠিক 20 তারিখেই। আরও কয়েকদিন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকাল তো আর ট্রেনের টিকিট কোনো সময় চাইলেই পাওয়া যায় না। বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, দোতলার মুখে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই। আমাকে দেখে মুখখানা কেমন ছাই রঙের হয়ে গেল। সে বলল, দাদা তুই খবরটা পেয়ে শুনেছিস? আমি জিজ্ঞেস করলাম, কি খবর? তুই শঙ্করের খবরটা এখনো জানিস না? শঙ্করের খবর কি হয়েছে শঙ্করের? আমার ভাই চুপ হয়ে গেল। আমি দৌড়ে ওপরে উঠে ওকে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু বলছিস না কেন, বল কি হয়েছে? শঙ্করদা মারা গেছে। কয়েক মুহূর্তের জন্য যেন আমার জ্ঞান চলে গেছিল, মাথায় কিছুই ঢুকল না। তারপর আমি চিৎকার করে বলে উঠলাম, মিথ্যে কথা, হতেই পারে না এটা। এই তো সেদিন আমার সঙ্গে দেখা হলো শঙ্করের। আমি বিদায় নেওয়ার সময় আমার হাত ধরে বলল, 20 তারিখে দেখা হবে। আমার চেয়েও শঙ্করের স্বাস্থ্য অনেক ভালো, সুন্দর চেহারা, সে কী করে হঠাৎ মরে যাবে? কিন্তু এক একটা ঘটনা থাকে চিৎকার করে প্রতিবাদ জানালেও মিথ্যে হয়ে যায় না। এইসব খবর নিয়ে কেউ মিথ্যে ঠাট্টাও করে না। শঙ্কর সত্যিই নেই। গুয়াহাটিতে গিয়ে ওর হার্ট অ্যাটাক হয়েছিল, কোনো চিকিৎসা করার আগেই শেষ নিঃশ্বাস পড়ে। অন্য বন্ধু বান্ধবরা কেউই শঙ্করের মৃতদেহ দেখেনি। খবর পাওয়া গিয়েছিল প্রায় একদিন পরে, কারণ টেলিফোনের লাইন পাওয়া যাচ্ছিল না। প্লেনে ফিরিয়ে আনার ক্ষেত্রেও অনেক ঝামেলা। শঙ্করের মামা গুয়াহাটি চলে গেছিল পুরাবার ব্যবস্থা করার জন্য, সেখানেই মৃতদেহ শেষকৃত্য হয়। আমি সিঁড়ির ওপরে বসে পড়লাম, আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। শঙ্কর আমার ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে আর কোনোদিনই দেখা হবে না। আজ 20 তারিখ শনিবার, আজ সে আমাকে নিমন্ত্রণও করেছিল, তার বাড়িতে খাওয়া দাওয়া করার কথা ছিল আমাদের। আজ আমি শঙ্করের মায়ের সামনে দাঁড়াবো কী করে? শঙ্করের মৃত্যুর পরও তার চিঠি আসতে লাগলো। ও খুব চিঠি লিখতে ভালোবাসত, পোস্টকার্ডে ছোট ছোট চিঠি লিখত অনেকে। এইসব চিঠি এসে পৌঁছাতে লাগলো অনেক পরে। সেই সব চিঠি দেখলেই বুকটা ধক করে ওঠে, মনে হয় মানুষটা বোধহয় আজও বেঁচে আছে। এয়ারপোর্টে শেষ দেখা শঙ্করের সেই চেহারা এখন আমার চোখে ভাসে, তার কথাগুলো এখনও যেন স্পষ্ট শুনতে পাই। তারপর কেটে গেল প্রায় 3 মাস।
শঙ্করের বৈঠকখানায় আমাদের বন্ধুদের একটা আড্ডা ছিল। এখন আর কেউ সেখানে যায় না, তবু প্রায়ই শঙ্করের কথা মনে পড়ে। আমি আবার একটা নেমন্তন্ন পেলাম মানুষের জঙ্গল ঘুরে দেখার। জঙ্গল আমার খুবই প্রিয়, ডাক পেলেই ছুটে যাই। আর মানুষ ফরেস্ট তো অতি বিখ্যাত। থাকার ব্যবস্থা জঙ্গলের মধ্যেই, একটি ডাক বাংলোতে। তিন দিন ধরে সেই জঙ্গল প্রচুর ঘোরাঘুরি করার পর একজন আমার অসমীয়া বন্ধু আমাকে তার জিপে গাড়িতে করে পৌঁছে দিল গুয়াহাটির সার্কিট হাউসে। সেখানে আমার নামে একটা ঘর বুক করা আছে। কি একটা কারণে যেন অসমের সব সরকারি অফিস সেদিন বন্ধ, স্ট্রাইক চলছে সেখানে, তাই সার্কিট হাউসের খাবার পাওয়া যাবে না। অসমীয়া বন্ধুটি বাইরে থেকে এক গাদা খাবার কিনে নিয়ে এলো আমার জন্য। কিছুক্ষণ গল্প করার পর সে বিদায় নিল। রাত প্রায় 10:30। সারাদিন জিপে চেপে এসেছি বলে গায়ে ধুলো একবারে চিটচিটে হয়ে গেছে, তাই আমি স্নান সেরে নিলাম ভালো করে, তারপর খেতে বসলাম। আজ আর ডাকলে বেয়ারাদের পাওয়া যাবে না, প্লেট চামচ কিংবা এক গ্লাস জলও কেউ দেবে না, সবাই ছুটি নিয়েছে। সার্কিট হাউসে আর কোনো ঘরে কোনো লোক নেই, এত বড় সার্কিট হাউসটা একেবারে ফাঁকা, সম্পূর্ণরূপে নিস্তব্ধ। আমি একা থাকতে ভালোবাসি, হাতে একটা বই খুলে একা একা খাওয়াটাও পছন্দ করি। যত ইচ্ছেই সময় লাগুক না কেন, কেউ মাথা ঘামাবে না। সুতরাং একখানা লুচিতে আলুর দম ভরে সবে মাত্র মুখে দিয়েছি, জানলার কাছে কিসের যেন একটা শব্দ হলো। মুখ তুলতেই মনে হলো কে যেন জানলার পাশ দিয়ে চট করে সরে গেল। আমি ভুঁড়ু কুচকে জিজ্ঞেস করলাম, কে? কেউ কোনো উত্তর দিল না। যতদূর জানি এই সার্কিট হাউসে কোনো লোক নেই, তাহলে কে দাঁড়িয়েছিল? কেউ থাকলেই বা লুকিয়ে পড়বে কেন? চোর নাকি? দরজা খুলে বাইরে উঁকি দিলাম, না কেউ নেই। তাহলে আমারই ভুল হয়েছে, জানলার পর্দাটা উঠছে, সেই জন্যই বোধহয় ভুল হয়েছে। ভুল হতেই পারে। ফিরে এসে বইটা তুলে খাওয়া শুরু করতেই আবার ঠকাস করে শব্দে জানলা খুলে গেল, আর একটা পাল্লা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবার যেন স্পষ্ট দেখতে পেলাম জানলার পাশ দিয়ে সরে গেল একটা মুখ। এবার ধমকের সুরেই চেঁচিয়ে বললাম, কে? কে ওখানে? কোনো উত্তর নেই। চোখে এতটা ভুল দেখছি? উঠে গিয়ে আবার দরজা খুলে দেখলাম বাইরে, না কেউ কোথাও নেই। অন্য সব দরজায় তালা লাগানো, মাঝখানে লম্বা বারান্দা, চোর যদি হয় সে জানলার কাছে তারে দাঁড়িয়েই থাকবে, কিন্তু শব্দ কেন করবে? কেউ কি আমার সাথে লুকোচুরি খেলছে? এই লুকোচুরি কথাটা মনে আসতেই মনে পড়ল শঙ্করের কথা। শঙ্কর তো এই গুয়াহাটিতে এসেই মারা গেছিল। শঙ্করের বড় মামা ছাড়া আমাদের চেনাশোনা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি। মামা ভাগ্নে মিলে কোনো ষড়যন্ত্র করেনি তো? কোনো কারণে শঙ্কর গুয়াহাটিতে লুকিয়ে থেকে নিজের মৃত্যু সংবাদ রটিয়ে দিয়েছে? কিন্তু শঙ্করের ছোট ভাই আর বোনকে কি নিদারুণ হয়ে কাঁদতে দেখেছি আমি। শঙ্করের মা শোকে দুঃখে যেন পাগল হয়ে গেছিল। মায়ের কাছে কি কেউ ছেলের নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে? শঙ্করের বড় মামাও খুব গম্ভীর ধরনের মানুষ, তিনি এই ধরনের কথা বলতে কখনোই পারেন না। না, শঙ্কর বেঁচে থাকতে পারে না। আবার খাওয়া শুরু করলাম। ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ঢুকে দেওয়াল থেকে ক্যালেন্ডারটাকে উড়িয়ে দিল, হাওয়ায় ক্যালেন্ডারটা খুলে পড়ে গেল মাটিতে। আমি ক্যালেন্ডারটা তুলবার জন্য উঠতে গিয়েও ভাবলাম, থাক খাওয়ার পরেই তুলে নেব একেবারে। তখনই মনে পড়ল আজকের দিনটাও তো শনিবার,
আর এ মাসেরও 20 তারিখ। সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন একটা শিহরণ হয়ে গেল। আমি চিৎকার করে বলে উঠলাম, শঙ্কর শঙ্কর, তুই কি লুকিয়ে আছিস? আমার সামনে চলে আয়, আমাকে সব কথা বল। কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। 3 মাস আগেকার 1টা 20 তারিখ, সেই দিনও শনিবার, শঙ্করের সাথে আমার খাওয়া দাওয়ার কথা ছিল। আজও সেই রকম একটা দিন, শঙ্কর নেই। কিন্তু আজ কি আমি একা খেতে পারি? খাবার সরিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম। শঙ্করের জন্য বুকটা হু হু করে উঠল। বাথরুমের জানলা দিয়ে বাইরে দেখা যায় অন্ধকার একেবারে খুটখুট করছে। পাশেই বিশাল ব্রহ্মপুত্র নদী, জলের শব্দও পাওয়া যাচ্ছে, কিন্তু নদীটা দেখা যাচ্ছে না। বাথরুম থেকে বেরিয়ে দেখি ঝড়ের মতন হাওয়ায় পর্দা উথাল পাথাল করছে। এ ঘরের সব দ্বার দরজা জানলাই বড় বড় ভারী পর্দা লাগানো, যার আড়ালে কোনো মানুষ লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া যাবে না। একেবারে ফাঁকা সার্কিট হাউস, চোর ডাকাত ঢুকে পড়া অসম্ভব নয়। আমার কাছে যদিও টাকা পয়সা প্রায় কিছুই নেই, কিন্তু চোর ডাকাতরা তো তা জানবে না। আমি সব কটা সরিয়ে দেখলাম, দরজায় দেখলাম খিল লাগানো, জানলায় দিলাম ছিটকিনি, কাঁচের জানলাগুলোতে শক্ত গ্রিল লাগানো আছে, কেউ ভেতরে ঢুকতে পারবে না। বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়ার একটা জানলার পর্দা খুব উঠতে লাগলো। কাঁচের পাল্লা তো বন্ধ করেছিলাম, খুলে গেল কী করে? উঠে গিয়ে পরীক্ষা করে দেখলাম ছিটকিনিটা একটু আলগা মতো, হাওয়ার ধাক্কায় নিজে নিজেই খুলে গেছে। হাওয়া আসছে দারুণ জোরে, অন্য পাল্লাটাও খোলা, এটা মনে হয় বন্ধই করিনি। এই প্রথম আমি ভয় পেলাম। একই দিকে দুটো জানলা, দুটোই নদীর দিকে, কিন্তু একটা জানলা পর্দা একটুও নড়েনি, দুটো জানলাই খোলা, দুটো জানলা দিয়েই তো সমান হাওয়া আসার কথা। বাইরে কিছুই দেখা যায় না, এমন হতে পারে অন্য জানলাটার কাছেই কোনো বড় গাছ বা কোনো দেওয়াল টেওয়াল কিছু আছে, তাই হাওয়া বাঁধা পাচ্ছে। আর তো কোনো কারণ থাকতে পারে না, তাই না? এইসব কথা ভাবতে ভাবতে সত্যি সত্যি কথা বলছি, আমার বেশ ভয় লাগতে লাগলো। এখন আর বই পড়া যাবে না। দুটো জানলায় ভালো করে ছিটকিনি এঁটে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই মনে হলো জানলায় কেউ ঠক ঠক করছে। আমি মনে মনে বলতে লাগলাম, কেউ না কেউ না, ওটা ঝড়ের শব্দ, বাতাসে ধাক্কা, তাছাড়া আর কিছুই নয়। হঠাৎই প্রচণ্ড ধাক্কায় সেই প্রথম জানলাটা পাল্লা ছিটকে খুলে গেল, হাট হয়ে গেল পুরোটা। ঝোড়ো বাতাস ঝড়ের মধ্যে যেন ঝড়ের তাণ্ডব করে দিল। হঠাৎ প্রচণ্ড একটা ধাক্কায় সেই প্রথম জানলাটার পাল্লা খুলে গেল হাট করে। ঝোড়ো বাতাস ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু করে দিল, ঝুনঝুন শব্দ করে পড়ে গেল দেওয়ালে ছবিটা। আমি দারুণভাবে ভয় পেয়ে হাঁ করে চিৎকার করে উঠলাম। অন্য জানলাটাও একটুও শব্দ নেই, বাতাসে ঝাপটাও নেই, তাহলে নিশ্চয়ই অলৌকিক কাণ্ড। শঙ্কর নেই, তবে কি তার প্রেতাত্মা এসছে? সে কি দেখা করতে চায় আমার সাথে, অর্থাৎ ভূত? এতকাল ভূতে বিশ্বাস করিনি, কিন্তু এখন ভয়ে কাঁপে যাচ্ছে আমার সর্বাঙ্গ। সত্যিই মনে হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে। বেড সুইচটা টিপে আলো জ্বালাতেই অবশ্য দেখা গেল ঘরে কেউ নেই। এবার আমি ঠাঁস করে নিজের গালেই একটা চর মারলাম। যদি শঙ্করের ভূত এসে দেখা দিয়ে থাকে, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। কী হয়েছে? শঙ্কর আমার অতি প্রিয় বন্ধু ছিল, সে কি আমার কোনো ক্ষতি করবে? কখনোই না। ছেলে মানুষের মতন ভয় না পেয়ে আমার ধৈর্য ধরে দেখা উচিত,
ভূত আছে কি নেই, তার প্রমাণ পাওয়া হয়ে যাবে। নিজেই ঘনিষ্ঠ বন্ধুর ভূত হলে নিজের ভয় পাওয়ার কিছু কারণ থাকে না। তার কাছ থেকে ভূতেদের ব্যাপার স্যাপার সব জেনে নেওয়া যাবে। নিজেকে চর মারার পর অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে পেলাম। খুলে দিলাম দুটো জানলার পাল্লা, আসুক হাওয়া। আরও যদি কেউ আসতে চায় আসুক না, কোনো বাধা নেই। বিছানা ছেড়ে চেয়ারে বসলাম, বইটা নিলাম হাতে, জোরে জোরে বললাম, আয় শঙ্কর দেখা দে, কিংবা যদি কিছু বলতে চাস বল, আমি ভয় পাবো না। তোর যেরকম চেহারাই হোক না কেন ভয় পাবো না। আয় শঙ্কর আয়, তোর সঙ্গে আমার অনেক গল্প বাকি আছে। তারপর মাঝে মাঝে বই পড়া আর মাঝে মাঝে জানলার দিকে তাকানো। এইভাবেই সারা রাত কেটে গেল চেয়ারে বসে, কিন্তু কেউ এলো না, কেউ কিছু বলল না, শঙ্করও দেখা দিল না। শেষ হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ দেখা দিল না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। গল্প পাঠিয়েছিলাম আমি জিৎ। যদি এইরকম গল্প আবার পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।